হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলমেটস। আজকে হচ্ছে আমার মেয়ের স্কুলের অ্যানুয়াল ডে। আজ প্রথমবার দুষ্টু স্টেজে নাচ করবে। আমি যে কি খুশি, তার সাথে অনেক বেশি কিউরিয়াসও, কারণ ও কি করবে না করবে ও স্কুল থেকে এসে আমাদেরকে কিছু বলেনি, আর স্কুল থেকেও আমাদের কিছু জানায়নি, শুধু বলেছে যে দুটো নাচ করবে। এই জামাটা ওদের স্কুল থেকেই দেওয়া হয়েছে। চলো এবার অ্যানুয়াল ডের তোমাদের কার্ডটা দেখিয়ে দিই। অনুষ্ঠানটা হবে সল্টলেক রবীন্দ্র ওকাকুরা ভবনে। এই যে এটা হচ্ছে কার্ড, 5টার মধ্যে আমাদেরকে চলে যেতে বলেছে, তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি। স্টুডেন্ট ছাড়া তার সাথে আর 3 জনকে অ্যালাউ করেছে, তো আমি, জেঠিমা আর নবারুণ যাচ্ছি। প্রথমবার যাচ্ছি এই রবীন্দ্র ওকাকুরা ভবনে। প্রথমবারের অনুভূতিগুলো এত ভালো হয়, এত স্পেশাল হয়, যতটা পারবো ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করব, আর যতবার ইচ্ছা হবে ততবার দেখতে পারবো। তাহলে বসে পড়েছি এবং অপেক্ষায় আছি যে কখন ওদের অনুষ্ঠান শুরু হবে। নাচ কখন করব? খুব নাচ করতে ইচ্ছা করছে? হ্যাঁ, এই তো একটু পরেই করবে। কেন? আমি আজকেই করব। আজকেই করবে, একটু পরেই করবে না? আমি এখনই করব। 5টার সময় অ্যানাউন্সমেন্ট হলো, সব গার্জিয়ানদের বলা হলো যে বেবিদের ওনাদেরকে হ্যান্ড ওভার করে দিতে, তারপরে ওরা প্রোগ্রামটাকে স্টার্ট করবে। সব বাচ্চারা হ্যান্ড ওভার হয়ে যাওয়ার পরেই প্রিন্সিপাল ম্যাম আসেন এবং প্রথমেই একটা স্পিচ দেন, এবং ওনার স্পিচ হয়ে যাওয়ার পরে ওনাকে একটা সম্বর্ধনা জানানো হয় এবং তারপর নাচ শুরু হয়। এই যে দুষ্টু চলে এসেছে স্টেজে, মনে হচ্ছে যেন ও আমাদেরকেই খুঁজছে, ও বুঝতে পারছে না যে আমরা কোথায় আছি। চলো দেখি ওর নাচটা। সারাক্ষণ
হয়ে গেছে, লাস্টে একটা প্লে হবে, সেটাতেও ও থাকবে একটা অন্য রূপে, সেটা আমরা জানতাম না। তোমাদের বাকি স্টুডেন্টসদেরও একটু একটু নাচ দেখিয়ে দিচ্ছি, চলো দেখো। Thank you.
The scene is all about a vibrant forest setting with trees, flowers and animals going about the day. Once upon a time, in a beautiful forest, all the animals lived happily. Play. সবার পারফরমেন্স হয়ে গেছে, তারপরে স্কুল থেকে কয়েকটা ফুটেজ দেখানো হয় কীভাবে বাচ্চারা প্র্যাকটিস করেছে, আর তারপরে স্টেজে সমস্ত টিচারদেরকে ডাকা হয় এবং সবাইকে ধন্যবাদ জানানো হয়। সত্যিই তাই, এত ছোটো ছোটো বাচ্চাদের এরকমভাবে সামলানো আর এত সুন্দরভাবে প্রোগ্রামটাকে অর্গানাইজ করে প্রত্যেকটা বাচ্চাকে ইনভলভ করানো কম কথা নয়। আর তারপরে ডাকা হয় ইনাদের দিদিদের, যারা টিচারদের থেকে কম কিছুই নয়, তারাও বাচ্চাদেরকে খুব ভালোভাবে সামলায়। এবং সত্যি কথা বলতে 3 ঘন্টা আমরা তো ইনাদের উপরেই ভরসা করে রাখি, তো সত্যি এদের জবাব নেই। তারপর স্টেজে জাতীয় সঙ্গীত হয় এবং স্টুডেন্টসদের নাম অ্যানাউন্সমেন্ট করা হয় এবং তার সাথে সাথে প্যারেন্টসরা গিয়ে স্টুডেন্টসদেরকে রিসিভ করে নেয়। সামনে CC1 ছিল, তো ওখানে একটু যাই খাওয়া দাওয়া করতে। কেমন লাগলো মেয়ের নাচের অনুষ্ঠান? দারুণ, পাটাপাটি, আনএক্সপেক্টেড ছিল অনেকটাই। হ্যাঁ, মানে ও তো নাচ করতে খুব ভালোবাসে, তো ভাবতাম যে 5 বছর হোক তারপরে নাচে ভর্তি করাবো। এখন বুঝবে কি বুঝবে না, স্টেপসগুলো মনে রাখবে কি রাখবে না, এবার সত্যি সত্যি ভাবছি যে এবার নাচে ভর্তি করে দেবো, 5 বছর অবধি আর ওয়েট করবো না। টিচার রিহার্সাল দেখেই বলেছিল আমাদেরকে PTM-এ যে ওকে নাচে ভর্তি করবেন। হ্যাঁ, ওখানে বসে আর খাওয়া দাওয়া করিনি, ওখান থেকে খাবার পার্সেল করে নিয়েছিলাম, কারণ দুষ্টুর প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছিলো আর আমরাও টায়ার্ড হয়ে গেছিলাম। তাই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও, আর দুষ্টু কেমন নাচ করেছে, তোমাদের কেমন লেগেছে এই ব্লগটা অবশ্যই জানিও। আজকের মতন তাহলে টাটা, গুড নাইট।